এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরে নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরার নির্দেশ আগামী 2 সেপ্টেম্বর কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ অভিষেককে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ ময়ূখ এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামন নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এই নোটিশের কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে বলে এমনটাই আমরা সূত্র মোতাবেক জানতে পাচ্ছি যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও একটি প্রতিক্রিয়া পাওয়ার এবং তার পাশাপাশি আমরা যে খবরটা পাচ্ছি 2 সেপ্টেম্বর অর্থাৎ কলকাতা অফিসেই 2 সেপ্টেম্বর হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো এর আগেও দিল্লিতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং ইডি অফিসে হাজিরা পর্যন্ত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে একটি মামলা করেন এবং একাধিক কারণ দর্শানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আইনজীবী রয়েছেন তারা একাধিক কারণ দর্শান এবং তারপরে আদালতের যে অর্ডার আদালতের যে কমপ্লায়েন্স সেই কমপ্লায়েন্সকে মান্যতা দিয়েই আদালতের কমপ্লায়েন্সকে তার যে নির্দেশ সেই নির্দেশ অনুসারেই দিল্লি অফিসে নয় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি অফিসে ডেকে পাঠানো নয় কলকাতা অফিসেই অর্থাৎ সিজিও কমপ্লেক্সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন যারা বিভিন্ন মামলা এই মুহূর্তে বাংলায় যে সমস্ত মামলা চলছে তার মধ্যে গরু পাচার একটি বড় মামলা কয়লা একটি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত সেই কয়লা পাচারের ক্ষেত্রে দাঁড়িয়ে কোল স্ক্যাম যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক যে তথ্য এবং যে সাক্ষীর যে জিজ্ঞাসাবাদ চলছে বিভিন্ন হাই প্রোফাইল মানুষের জিজ্ঞাসাবাদ চলছে তুমি জানো এর আগেও বিভিন্ন গ্রেপ্তারি হয়েছে এই সমস্ত কিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সামন পাঠানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সেপ্টেম্বর তিনি যাবেন না সেই বিষয়ে আমরা তো জানবো কিন্তু রিপাবলিক বাংলায় এই মুহূর্তে প্রথম খবর রিপাবলিক বাংলা ব্রেক করছে রিপাবলিক বাংলার কাছে এই মুহূর্তে যে খবর আসছে সূত্র মোতাবেক আমরা যে খবর পাচ্ছি কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কথাটা আমরা বারবার বলছি যে কমপ্লাইং উইথ কোর্ট অর্ডার অর্থাৎ কোর্ট যে নির্দেশটি দিয়েছিল যে দিল্লিতে কেন কলকাতাতে ডাকা হোক সুতরাং কলকাতা অফিসেই সামন ইস্যু করা হয়েছে কলকাতা অফিসের থেকে সামন ইস্যু করা হয়েছে এবং কলকাতা অফিসেই 2 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার পাশাপাশি তুমি জানো যে একাধিক জায়গায় যেভাবে আমরা আমরা খবর করেছিলাম বিভিন্ন ভাবে যে কয়লা এবং গরু নিয়ে যেভাবে ইডি এবং সিবিআই যেভাবে তদন্ত এগোচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা বড় পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে বলে মনে করা হচ্ছে একেবারে ময়ূখ তুমি আমাদের সঙ্গে থাকো তুমি সঙ্গে থাকো আমাদের গতকাল মেয়র রোডের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বক্তব্য রেখেছিলেন শুনে নেব আমরা জুলাই আমাদের সমাবেশ হলো 22 জুলাই আপনি দেখুন 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো 22 জুলাই কেন 23 জুলাই না কেন 24 জুলাই না কেন এই যে আজকে এত বড় সমাবেশ আপনি আমার থেকে লিখে রাখুন 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে তার কারণ রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই দিল্লিতে চুরি পড়ে বসে আছে আর এখানে ইডিআই সিবিআই কে লাগিয়েছে আরে আসো না মাঠে ময়দানে লড়াই হবে প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর সত্য অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে বাংলার সংগ্রাম চলবে ময়ূখ আমরা শুনছিলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি বলেছিলেন যে তিনি গতকাল সেখানে মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন এবং 4-5 দিনের মধ্যে কিছু একটা হবে রাজনৈতিক ভাবে নয় যেটা ময়ূখ আমরা বারবার বিরোধীদের থেকে শুনেছি যে ইডি সিবিআই কে ব্যবহার করার অভিযোগ বারবার বিরোধীরা বলেছে গতকাল কোথাও গিয়ে সেই একই সুর আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনেছিলাম এবং তার ঠিক একদিন পরেই আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হচ্ছে অবশ্যই রাজনীতি রাজনৈতিক জায়গায় থাকবে রাজনীতিবিদ যারা রয়েছেন তারা নিজেদের পক্ষে এবং বিপক্ষে সপক্ষে বিভিন্ন যে যুক্তি পাল্টা যুক্তি সেগুলো দেবেন কিন্তু তদন্তের দিক থেকে তদন্তকারী অফিসার বা যারা ইডি সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে এটা একটা ক্রমান্বয় এই এই যে প্রসেসটা সেই প্রসেসটা চলছে এবং সেই প্রসেসে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতার নাম যেভাবে জড়িয়ে গেছে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন বড় বড় নাম জড়িয়ে পড়েছে সেই সমস্ত নামকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা এবং তার পাশাপাশি কথোপকথন সেই কথোপকথনগুলো রেকর্ড করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো চলছে এবং তার পাশাপাশি খুব বড় খবর এই মুহূর্তে তা
হলো আরো একাধিক নাম, সেই নামগুলোকে তারা নথিভুক্ত করছে, তাদের থেকে যে কনফেশন, তাদের থেকে যে ভার্সন গুলো পাওয়া যাচ্ছে, সেই ভার্সন গুলো নিয়ে এই মুহূর্তে আরো বড় করে এই যে মামলা, সেই মামলা তারা এগিয়ে নিয়ে যাবে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমরা যে খবর ব্রেক করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর পাচ্ছি। ইডির তরফ থেকে যে সামন, এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে সামন পাঠানো হয়েছে, দিল্লিতে যেতে হবে না, কলকাতার অফিসেই, কলকাতার ইডির অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারেন। এর আগে যারা দর্শক রয়েছেন তারা দেখেছেন, এবং আমরাও যারা সংবাদ মাধ্যমের কর্মী রয়েছি তারা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা থেকে দিল্লিতে বিমান করে গেছিলেন, এবং বিমানে ওঠার আগে এবং নামার পরেও বারবার তিনি বলেছেন যে কলকাতায় ইডির অফিস থাকার পরেও কেন দিল্লিতে পাঠানো হচ্ছে, তাকে কেন দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, এবং তারপরে একটি মামলা হয় এবং সেই মামলাতে কোর্ট বলে দেয় যে এই মুহূর্তে যে ধরনের বিষয়গুলো রয়েছে তাতে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা যায়, এবং 2 সেপ্টেম্বর কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া।